অনেক ভালো হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো এখানে আমার ছোট মেয়ে ফুলটুল বানাচ্ছে ঘরে, তো কী 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 বানায় তো সেগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করবো একটা ভিডিওতে। আর 5 কেজি টমেটোর সস বানাইছিলাম, সেই সসটা শেয়ার করি নাই, করা হয় নাই, মানে আমি ভিডিওই করি নাই, ইউটিউব ভিডিও প্রথমে করছিলাম, তো এটা শেয়ার করে দিলাম, কেন টমেটোর সসটা দেখাবো যে কত সুন্দর হয়েছে সসটা, তাহলে বুঝতে পারবেন। আর সবাইকে অনেক অনেক দোয়া রইল, আর যে যেখানে আছেন সবাই তো লকডাউনে আছেন, কিছুই করার নেই, আমরা তো বাসায় সবাই বসে আছি, যে মানে ছেলে মেয়েরা সব বিরক্ত হয়ে গেছে বাসায় বসতে বসতে, রাফাত তো অনেক বেশি বিরক্ত। তো এখানে আমি চিজ নিয়ে নিছি, চিজগুলো হচ্ছে যেগুলি বার্গারে দেয় সেই চিজ, আর এটা হচ্ছে গুলমরিচের গুঁড়া। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিরাপত্তা থাকবেন, আর সবাই বেশিরভাগ সময় ঘরে থাকার চেষ্টা করবেন। তো আমি এখানে আজকে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে এসেছি, আর এটা আমরা সবাই মিলে খাবো নুডলসটা। তো একটু নুডলস বিকালের নাস্তা, এটা কিন্তু খাঁটি সরষের তেলটা দিয়ে দিচ্ছি আমি, যেটা হাতের ভাঙানো, মানে মেশিনে তো এখন গেলেই ভাঙায় দেয়, তো এই মেশিন থেকে ভাঙানো তেলটা নিয়ে আসছি। তো এর জন্য আপনাদের সাথে এই নুডলসটা শেয়ার করলাম, যে বাসায় বসে বসে এখন কি করছি, যে রাফাত তো এখন মানে এত বড় বন্ধ পাইছে যে ঈদেও এত বড় বন্ধ পায় না। আর টমেটোগুলো সব একটু ভেজে নিই আগে, টমেটোটা আগে ভাজলে কি হয় একটু নরম হয়ে যায় টমেটোটা, তখন একটা আলাদা একটা সেন্ট আসে। এই টমেটোটা আগে ভাজলে অনেক মানে সফট থাকে, টমেটোটা একবার সফট হয়ে যায়। তো তেলের সাথে আগে টমেটোটা ভেজে নিচ্ছি। আর একেবারে আমার ছোট ছেলে একেবারে পড়তে বসে না, আর মেয়েটাও সারাদিন বানায়, কি বানায়, ফুল বানায়, কাগজ কেটে কেটে, এই আমার তো বেশি একটা ভালো লাগে না কাগজ কাটাটা, তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর এটা শুধু বিকালের নাস্তার জন্য, বিকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। টমেটোটা গলে গেছে একেবারে, আর এখানে আমি মাংস কুচি কুচি করে কেটে, তো একটু মশলা টসলা দিয়ে কষায়ে, তো এটা প্যাকেটে প্যাকেটে করে ডিপে রেখে দিই, তো একটা কিছু করলে সেটাতে দিয়ে দিই। এখানে মাংসটা একটু দিয়ে দিছি, আর লুডু গাজর লুডুসের ভিতরে দেওয়ার জন্য একটা প্যাকেট নামায় নিয়েছিলাম আর কি, তো সেই প্যাকেটটা আমি দিয়ে দিছি। তো মাংসের গ্রানটা আবার গাজরের গ্রানগুলো একবারে পুরো মাংসের গ্রান হয়ে গেছে, তো অনেক সুন্দর একটা সেন্ট আসছে। হালকা লবণ দিয়ে দিলাম, কেননা গাজরে আমি লবণ দিছিলাম না, সেই লবণটা এখানে দিয়ে দিছিলাম। তো এখানে মাংসতে এমনি লবণ মশলা একটু হালকা মশলা দিয়ে মাংসটা কষায় রাখছিলাম, ছোট ছোট প্যাকেট করে রেখে দিই, 20-25টা প্যাকেট করি, তো করলে ওই কিছু করলে সেটাতে একটু একটা প্যাকেট নামাইয়া বাস সাথে সাথে দিয়ে দিই, এটা একটু ঝামেলা কম আর কি, একদিনই মাংসটা হয়ে যায়। আর এখানে যেমন ধরেন আলাদা আলাদা করে দিতে হতো, সেরকম আলাদা আলাদা করে ভাজা দিতে হতো, কাঁচা মাংস দেওয়া যেত না, তার এখানে ভাজা আছে বাস দিয়ে দিলাম, আর ডিমটাও দিয়ে দিই, ডিমটাও দিয়ে দিলাম।
তো বিকালের নাস্তায় মাকে নিয়ে কত দুষ্টামি করলাম, তো পুরো ভিডিওটা দেখবেন। আমার আম্মা আছে, আম্মা তো শুনে না কিছু, কিন্তু বলে, বলি যে আম্মা কথা বলো না তাও বলে ফেলে, তো আজকে বলে ফেলছে। তো আমরা হাসাহাসি করছি, কেননা আমার যাকে বললাম যে আম্মা তুমি কথা বলো না, তো সেটা আম্মা বুঝে নাই, এর জন্য হাসাহাসি করছি। যে আম্মাকে বলছে আম্মা তুমি চুপ করো আমি একটু ভিডিও করব, তো বুঝে নাই দেখে আমার ছেলে মেয়ে আমরা তিনজনই হাসাহাসি করছি। তো আপনারা কিছু মনে করবেন না, কেননা মানে হাসির মানিটা তো বলি নাই। তো আমরা যখন হাসতেছিলাম তখন, কেননা আমরা তো আগে, আমি তো আগে বলে নিছি আম্মা তুমি কথা বলো না আমি একটু ভিডিও করব, বলছে হ্যাঁ আমি বুঝছি। তারপর যখন আমি ভিডিও শুরু করছি তখন আর বুঝে নাই, কথা বলে ফেলছে, তাই আমি অনেক হাসাহাসি করছি, আমার ছেলে মেয়েরাও হাসাহাসি করছে। তো সেই ভিডিও সেই সিনারিটা আমি দিয়ে দিছি অলরেডি, তো দেখবেন পুরো ভিডিওটা। আর লুডুসটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর ইচ্ছেগুলো মুজটা লাস্টে দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা বাসায় অবশ্যই বানাবেন এই লুডুসটা, বানায় শুধু এই চিজটা দিবেন, দেখবেন খেতে কি যে মজা চিজটা দিয়ে, অনেক মজা চিজটা দিয়ে লুডুস। আপনারা যারা সস দিয়ে খান তাদের থেকে মানে চিজ দিয়ে খেলে লুডুসটা অনেক একটা অন্যরকম একটা টেস্ট আসে, মানে বলারই বাহিরে, কি বলবো আর। এই চিজটা দিয়ে আপনারা, আমি আরও কয়েকটা নিয়েছিলাম তো দুইটা রেখে দিছি, আমার ছোটো মেয়ে কত সামু এতগুলো দিও না ফ্যাট হয়ে যাবে বেশি, তাই একটু কম দিলাম। এই চিজটা দিয়ে খায় দেখবেন লুডুস অনেক মজা লাগে। চিজটা দিয়ে দিচ্ছি, আর চিজটা 2 মিনিট রাখলে গলে যাবে, 2 মিনিট রাখলে একবার গলে মিশে যাবে, যে গলে গেছে আমারটা একেবারে গলে গেছে, গলে লুডুসের সাথে মিশে গেলে অনেক খেতে অনেক মজা, অনেক মজা মানে বলারই বাহিরে। আপনারা খেয়ে দেখবেন, সবাই তো লুডুস রান্না করেন, তো আমি আমি আমার মনের মতো রান্না করি, আমি তো রেসিপির মতো করে রান্না করতে পারি না, রেসিপির যারা সারে তারা তো অনেক রকম মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, অতএব আমি এত সুন্দর পারি না। আমার মেয়েটা আবার অনেক সুন্দর পারে, কিন্তু আমি এত পারি না। এবার আসলে যদি আল্লাহ বাচ্চা একটা আসে বাংলাদেশে, শিখবো মেয়ের কাছ থেকে রান্না। আর এখানে একটু সামান্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি সবার লাস্টে, আর এই যে অনেক সুন্দর হয়েছে লুডুসটা বেড়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন, সামনে আমাদের কথাই দিয়ে দিলাম, আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝেছে, এই এই সস ছাড়া কিন্তু অনেক মজা লাগবে, এটা যেহেতু বার্গারে চিজটা আছে। তুমি খাও মা, কয়টা কি মোবাইলে ধরে রাখছে কে? হ্যাঁ রাফাত শুরু করো না কে, আগেই সস নিছে, আমি তো জানি সসটা খাইবো না, তাও নিছে সস ছাড়া খায়। হ্যাঁ সস ছাড়া খায়। কেমন হয়েছে গোবা, কেমন হয়েছে, মজা হয়েছে? হ্যাঁ সত্যি অনেক ভালো হয়েছে। বাইরে খাই নি তারও
খাইতে বলছি, তাড়াতাড়ি খাও। কেমন মজা হয়েছে? মজা হয়েছে, মজা হয়েছে, ভালো। তুমি ফ্রেঞ্চ ফ্রাই লোক লোক আর ভালো লাগবে সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা খাইন, রাফাতের তো খালি ফ্রেঞ্চ ফ্রাই, এটাই মজা নাকি? লুডুস বিষ্ণু মধ্যে করবো, লুডুস লুডুস তো মজা হয়েছে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই প্রিয়। লুডুসটা খাইতে গেছি আগে, লুডুসটা আগে খাক, হ্যাঁ লুডুসটা আগে খাক। তুমি কি আর একটু নিবা লুডুস? আরেকটু নাও, ভালো হলে আরেকটু নাও, নাও নাও আরেকটু, শেষ হয়ে যাক, বাসি বুসি থাকার দরকার নেই, নাও। রাফাত বিষ্ণু করলে সব নষ্ট, জ্বলব শরীর, আবার চাদর চেঞ্জ করতে হবে বিষ্ণু করলে। তাড়াতাড়ি খাও।